ওয়াশিং মেশিন থাকলেও কিছু এমন জামা কাপড় থাকে যেগুলো হাতে কাছে হয় বেটার মনে হয় আমার। ওয়াশিং মেশিনে জামা কাপড়কে অনেকটা বেশি পুরনো করে তোলে কাচার ফলে। যতই দামি ওয়াশিং মেশিন হোক আর যতই বলুক জেন্টালি কাচবে, ওয়াশিং মেশিনে দীর্ঘদিন কাচার ফলে জামা কাপড়ের জৌলসটা কেমন জানি কমে যায়। কারণ সে খুব ডিপলি কাচে, পরিষ্কারটা করে, যেটা কম কাচা দরকার। এই জামাকাপড়গুলো যেমন আমরা বেশি পরিনি, একদিন হয়তো পরলাম ট্যুরের জন্যে, নিয়ে তারপরে রেখে দিয়ে আবার সেকেন্ড দিন চেঞ্জ করছি, আর পাহাড়ে তোমার ঘাম টামগুলো সেরকম হয় না, সেক্ষেত্রে এই সমস্ত জামাকাপড়গুলো ওয়াশিং মেশিনে আমি দিই না, এগুলো আমি হাতে কেচে নিই। আজকে সুটকেসটা ধরেছি, সুটকেসটা পরিষ্কার করব এবং হাতে কাচা কাপড় জামাগুলো কেচে তুলে রাখবো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আইভি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইসএস ডায়েরিজের নতুন পাতায় তোমাদের সকলকে সুস্বাগতম জানাই। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজকে নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সকলকে সুস্বাগতম জানাই। সকাল থেকে রান্নাবান্নার কাজটা অনেকটা এগিয়ে নিয়েছি, কারণ রান্নাবান্না থাকলে এই সমস্ত ক্লিনিংয়ের কাজগুলো করে ওঠা হয় না। তাই আমি চেষ্টা করি যেদিন এই সমস্ত ক্লিনিংগুলো করবো সেদিন রান্নার কাজটা আগে এগিয়ে নিতে, তারপরে এই সমস্ত ক্লিনিংগুলো করে ঘরটা মুছে চান করে বেরিয়ে যাব। এখানে ঘর মোছার জলটা রেডি করে নিলাম, আর আমি প্রতিদিন বেসিসে ফিনাইল দিয়ে ঘর মুছি। ফিনাইল বলে না, নিমাইল বলে, ওটা দিয়ে ঘর মুছি। আর সপ্তাহে 1 থেকে 2 দিন আমি চেষ্টা করি একটু করে লবণ দিয়ে ঘর মোছা, তাতে ঘরটা আরও বেশি ঝকঝকে দগ্ধকে হয় আর ডিসইনফেক্টেড হয়। যারা ফিনাইল দাও না তারা চেষ্টা করবে একটুখানি সাবানের গুঁড়ো মানে সার্ফ আর একটু লবণ দিয়ে ঘর মুছতে, সেটা কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ ফিনাইলের কাজ করে আর ভীষণ ভালো কাজ করে। এখন জামাকাপড় কটা ভিজিয়ে নিচ্ছি, একটুখানি সাবান দিয়ে সার্ফ দিয়ে ভিজিয়ে রাখবো। আমি প্রথমে ওই ব্ল্যাকটা দিচ্ছিলাম, তারপর ভাবলাম যে ব্ল্যাকের সাথে ইয়েলো দেবো যদি কালার ছাড়ে, কারণ এর আগে আমি কাচিনি নতুন জামা। ইয়েলোটা জানি ওটা কালার ছাড়বে না, কিন্তু ব্ল্যাকটা যদি কালার ছাড়ে তাহলে ইয়েলোটাতে লেগে যাবে, আর বাইরে পরার জামা একবার কালার লেগে গেলে আর বাইরে পরা যাবে না। তার জন্য ইয়েলোটা ভিজিয়ে নিলাম, এটাকে কেচে নেবো, তারপরে আবার ব্ল্যাকটা ভেজাবো, তখন কালার ছাড়লেও কোনো অসুবিধা হবে না। এখন ট্রলিটা পরিষ্কার করে নেবো। ট্রলিটা পরিষ্কার করতে বেশি কষ্ট হয় না, তার কারণ হচ্ছে যেগুলো কাপড়ের ট্রলি সেগুলো কাচতে প্রচুর কষ্ট হয়। সিরিয়াসলি আমার কাপড়ের ট্রলি ছিল মানে আছে, আমি কাপড়ের ট্রলিটা এখন আর ইউজ করি না এই ট্রলিটা কেনার পর থেকে। এটা ব্রাশে করে আর সাবান নিয়ে একটুখানি ঘষে দিলেই ঝকঝকে তকতকে হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। কিন্তু কাপড় জিনিসটা না ভালো করে সাবান দিয়ে ঘষা যায় না, ঘষা যত সাবান দিয়ে ঘষবে ততটা আবার ধুতে হবে, সেটা শুকাতে অনেক টাইম লাগবে, আর এগুলো না ঝটাপট শুকিয়ে যায় একদম ইজি। এই যে বড় ব্রাশটা দেখছো, এটাতে করে আমি কাপড় কাচার সাবানটা একটু নিয়ে জাস্ট এরকম ঘষে দিচ্ছি, সুন্দর ঝকঝকে তকতকে পরিষ্কার হয়ে যাবে। আর টুথব্রাশ যেগুলো খারাপ হয়ে যায় মানে পুরনো হয়ে যায়, সেই টুথব্রাশ নিয়ে চাকার কাজটা পরিষ্কার করে দেবো, তাহলেই পুরো পরিষ্কার হয়ে যাবে। আর আগে যখন কাপড়ের সুটকেস ছিল, তোমরা যদি কেউ সুটকেস কেনো নতুন তো আমি সাজেস্ট করবো এগুলো কেনাই ভালো। তবে হ্যাঁ, এগুলোতে না একটুখানি মানে কভার লাগিয়ে রাখলে বেটার হয়, কারণ টেনের নিচে ঢোকানোর ক্ষেত্রে অনেক সময় ট্রাভেলের ক্ষেত্রে না ঘষা লেগে যায়, তখন খারাপ লাগে দেখতে, এটাই যাক। বাকি কিন্তু ভীষণ ভীষণ সুন্দর। আর কাপড়ের যে টলিগুলো হয় সেটাতে অনেকগুলো খাপ থাকে, এটাতে খাপ থাকে না, এটাই যা। বাকি কিন্তু এটা কিন্তু কাপড়ের টলির থেকে অনেক বেশি আমার মনে হয় অ্যাডভান্টেজ দেয়, আর পরিষ্কার করতে সুবিধা, টানতে করতে সুবিধা, সব কিছুতেই সুবিধা আমার মনে হয়। যারা যেখান থেকে দেখছো ভিডিওটা সকলকে অনুরোধ লাগলো, প্লিজ ডু লাইক মাই ভিডিওস এভরি ওয়ান অ্যান্ড ডোন্ট ফরগেট টু শেয়ার, প্লিজ শেয়ার দিস ভিডিও টু ইয়ার ফ্রেন্ডস অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। ইফ ইউ অলরেডি ডান লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেন ইগনোর মাই কমেন্ট অ্যান্ড মাই লাভ টু অল অফ ইউ গাইজ। আমি সবসময় চেষ্টা করি ট্যুর থেকে ফিরে এসেই এই সমস্ত কাজগুলো ঝটাপট করে নিতে, যদি না অসুস্থ হয়ে পড়ি, তো মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ি, তখন আর করতে করে উঠতে পারি না কখনো সকনো। আর যখন অসুস্থ হই না তখন চেষ্টা করি ট্যুর থেকে ফিরে এসে সমস্ত পেন্ডিং কাজ ঝটাপট করে নিতে।
পার ডে হিসেবে একদিনের মধ্যে সবগুলো করতে যায় না। কখনো আগে খুব করতাম, একদিনের মধ্যেই সব করে নিতাম, ভোরবেলা ঢোকার পর খুব কষ্ট হতো। তার জন্য কী করি, একদিনে এটা করলাম, একদিন আর একটা করলাম, একদিন ব্রিফকেসগুলো পরিষ্কার করলাম, একদিন ব্যাগগুলো করলাম, একদিন জুতোগুলো করলাম, এরকম করে বাগে বাগে করি। কিন্তু প্রতিদিন বেসিসে করে নিই কাজগুলো, ফেলে রাখি না যে দুদিন পর করবো, সাত দিন পর করবো। যদি ফেলে রাখি তখন আর কাজগুলো তোলা যায় না আর করা হয়েও ওঠে না। তার জন্য আমি চেষ্টা করি প্রতিদিন বেসিসে এগুলো করে নিতে, তাহলে মনে হয় বেশি সুবিধা হয় আমার। ভার্থারা হচ্ছে দেব কমেন্ট করেছেন দ্যাট সাবটাইটেল অ্যাড করার জন্য, প্লিজ ডু অ্যাড সাবটাইটেল টু ইয়ার ভিডিওস, সো দ্যাট আই এম ট্রাইং কি অটো সাবটাইটেল যাতে অ্যাড হয়ে যায়। তো আজকের ভিডিও থেকে আই গেস তোমরা সাবটাইটেলও পেয়ে যাবে। চলো কথা বলতে বলতে ট্রলিটা আমার পরিষ্কার হয়ে গেল, দেখতেই পেলে কীরকম ইজিলি আমি পরিষ্কার করে নিলাম। আর এর থেকেও ইজি হয় যদি একটু শার্প জল গুলে এর মধ্যে দিয়ে রেখে দেওয়া যায়, তারপরে একটু ব্রাশ দিয়ে ঘষলেই পরিষ্কার হয়ে যায়। তো আমার আর সেটা সময় হয়ে ওঠেনি, তাই আমি সাবান দিয়ে যেমন করে করলাম তেমন করে করলাম। ভেতরটাও পরিষ্কার করি আমি অ্যাজ ওয়েল অ্যাজ বাইরেটার সাথে সাথে, শুধু যে বাইরেটা করবো ভেতরটা করবো না সেটা একদমই করি না। এইভাবে পরিষ্কার করে এটাকে রোদে দিয়ে দেবো, এটা শুকিয়ে গেলে তারপরে তুলে রাখবো। এই যে দেখো চান করে আমি চলে এসেছি, আর আমার সুটকেসটাও শুকাচ্ছে দেখতে পাচ্ছ। আর এখানে আমি জামা কাপড়গুলো মেলছি, যে জামা কাপড়গুলো হাতে কাচলাম তোমরা দেখতে পেলে। পাহাড় থেকে আসার পর আমার বেশি কষ্ট হয়নি, কেন বলো তো ওয়েদারটা খুব সুন্দর আছে, একদম পাহাড়ের ওয়েদারের মতো। চারিদিকে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, খুব একটা কষ্ট হচ্ছে না। বাট পাহাড় থেকে আসার পরই বিভীষিকাময় গরম হলে খুব কষ্ট হতো, দেখতে পাচ্ছ বিপ্রেসটা শোকাচ্ছে। ওয়েদারটা একটু আছে, মানে একটুখানি মেঘ বৃষ্টি হচ্ছে, তার জন্য ওয়েদারটা ভালো আছে। আগেরবারে যখন আমরা পাহাড় থেকে ঘুরে এসেছিলাম, এই মে মাসেই গেছিলাম মেয়ের সামার ভ্যাকেশনের সময়, তখন ঘুরে আসার পর প্রচুর গরম ছিল, প্রচুর কষ্ট হচ্ছিলো, নিয়ে খুব অসুস্থ হয়ে পড়েছিলাম। এবারে ওয়েদারটা ঠিক আছে বলে মোটামুটি বলতে নেই, ঠাকুর করে শরীরটাও ঠিক আছে। আজকে যেহেতু অনেকগুলো কাজ ছিল, তার জন্য ভেবেছিলাম লাঞ্চের মেনুটা একদম সিম্পল লাগবো, বেশি কিছু তোমার রান্না করব না, কম রান্না করব। তো চলো দেখাই তোমাদের কী কী আজকে রান্না করেছি লাঞ্চের মেনুতে, একদম সিম্পল বাট ঘরোয়া বাট ভালো। যা রান্না করেছি তাতে মোটামুটি সবার ভালোভাবে খাওয়া হয়ে যাবে। আজকে আছে স্টিম রাইস উইথ ফিশ ফ্রাই, অ্যান্ড আছে শাক ভাজা, আর তার সাথে করেছি একটা সবজি, আর রয়েছে ডিমের রসা বা ডিমের কারি বলতে পারো, এনিথিং যেটা বলবে, আলু দিয়ে ডিমের রসা। তো এইটা হচ্ছে সিম্পল মেনু। হ্যালো এভরিওয়ান, আজকে আমি ফার্স্ট টাইম রিলস বানাবার জন্য এতটা এফোর্ট দিয়েছি, এর আগে কোনোদিন রিলস বানাবার জন্য এত এফোর্ট দিইনি। আমরা দেখতে পাচ্ছি আমি হিরোয়ানটা লুকটা ক্রিয়েট করার চেষ্টা করছি, এবং সেটা দিয়ে মানে চেষ্টা করেছি আর কি নিজে নিজেই, উইদাউট কারুর হেল্প, পুরো ওরকম সেম টু সেম করার চেষ্টা করেছি যেগুলো আমার কাছে আছে সেই সমস্ত জিনিস দিয়ে। অবভিয়াসলি জাস্ট লুক এট পেছনটা দেখো আমার, আর কেমন লাগছে বলবে, হ্যাঁ পুরো হিরামান্ডির মতো লাগছে, কি লাগছে না সেরকম, ঠিক আছে। আর রিলসটা দেখার জন্য আমার ইনস্টাগ্রামটা ফলো করো, ইনস্টাগ্রামে তোমরা পেয়ে যাবে, আর পেছনটা দেখো চুলটা।
আর ওরকমই ড্রেস দেওয়ার চেষ্টা করেছি। হাতটা এতটা হাতা ব্লাউজ পরেছি, আর এটা একটা লং স্কার্ট আছে, এটা ওড়না, চুড়ি পরেছি, চুড়িটার সামনেটা একটু কার্লি করে। এই কালারটা আমি রিসেন্ট কিনে নিয়ে এসেছি হংকং মার্কেট থেকে, ভীষণ চিপে অনেক জিনিস কিনে নিয়ে এসেছি, তোমাদের সাথে শেয়ার করবো সেগুলো। এখানে একটা হালকা করে আইলাইনার লাগিয়েছি, আমি কাজলটা দিইনি কারণ কাজল আমি নিতে পারি না, ঠিক আছে। আর আইব্রো সেট করেছি, লিপস্টিক দিয়েছি, একটু মেকআপ করেছি স্লাইট, আর এই যে শেডটা পরেছি কানের আর টিকলির শেড একসাথে, চুড়ি আমার তো অনেকগুলো শেড একসাথে ছিল না, তাই অনেকগুলো মিক্সচার করে আমি চুড়িটা বানিয়েছি, ঠিক আছে। পেছন থেকে লুকটা ক্রিয়েট করার পর আমার তো এত ভালো লেগেছে, আমি ভালো আগে শেয়ার করি তারপরে অন্য কথা, আই ডোন্ট নো তোমাদের কেমন লাগবে, যে পেছন ঠিক আছে, আয়নাতে দেখবে, আয়নাতে, ঠিক আছে। এরপরে জাস্ট ওয়ান ওয়াকটা করবো, এরকম আর ইনস্টা দেখতে হলে নিচে আমি দিয়ে দিলাম আমার ইনস্টাগ্রামটা, সেখানে তোমরা দেখো, সেখানে আমার সোয়ান ওয়ার্কটা পেয়ে যাবে, কোমরের দিকে সোয়ান ওয়ার্কটা পেয়ে যাবে। তো চলো রিলসটা বানানো যায়।